চাপের ভয়ে আতঙ্কে পরিবার, বন দপ্তর ঠোঁটে জগন্নাথ। চাপের উপদ্রবে প্রায়শই বেড়ে চলেছে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে মিথিপুর অঞ্চলের অন্তর্গত নবকান্তপুর মোড়ে পাশে এক বাড়িতে একটি লম্বা বিষাক্ত সাপ প্রবেশ করা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় পরিবার সহ গ্রামে। গতকাল রাতে 12:30টার সময় সে বিষাক্ত সাপটি প্রবেশ করে বাড়ির জীবজন্তুকে খেয়ে ফেলে। সেই রাত থেকেই সাপকে আঘাত না করে জগিয়ে বসে আছে পরিবারের লোকজন, যাতে বন দপ্তর থেকে কেউ তাকে নিয়ে যায়। ফোন করলেও বন দপ্তর কোনো ধরনের সদুত্তর দেয়নি। রেস্কিউ টিম এখনও পর্যন্ত পৌঁছায়নি বলে অভিযোগ আনে পরিবারের লোকজন। বিষাক্ত সাপকে নিয়ে সেই সময় দীর্ঘ সময় পার করার পরেও চঞ্চলতা এখনও কাটিয়ে উঠতে পারেনি। আতঙ্কে কেটেছে গ্রামবাসী সহ পরিবারের কর্তাদের। 24 বি নিউজ। রাত্রে থেকে রাত 12:00 একটা থেকে মানে বুঝতে পারলাম যে মুরগিটা ফরফর করছিল, তখন থেকে আমি বুঝতে পারলাম যে তখন থেকে আমরা গাঁট দিয়ে বসে আছি রাত থেকে, আচ্ছা, যাতে ও কোনো ধরনের পাল্লি না যায়। আমরা মারতে পারছি না, মারলে তো মেরে দিতে পারবো, কিন্তু আমরা মারি না, সাপ মারি না বলে আমরা অনেক জায়গাতে ফোন করে দেখলাম, কোনো সাড়া পেলাম। প্রশাসনকে ফোন করেছিলেন? প্রশাসনকে আমি হানিককে ফোন করেছিলাম। কি বলছে? বলছিল যে আমি চারিদিকে ফোন করে দেখলাম, তো কই কোনো আমি খবর পেলাম না। আচ্ছা, আপনারা এখন কি কোন পরিস্থিতির মধ্যে আছেন? আতঙ্ক? খুব আতঙ্ক, ঘর বাড়ি সব ছেড়ে ছেড়ে সব দেখতে পাচ্ছি, সব বেরিয়ে চলে গেছে। আচ্ছা, কতজন আপনারা বসবাস করেন? আমরা এখানে করা আছে 7-8 জন আছি। 8 জন আছেন? আচ্ছা, দিয়ে এখন কিছু ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত আমার কিছু হয়নি, ওই মুরগিগুলোকে খেয়ে নিয়েছে, 4-6টা বাচ্চা খেয়ে নিয়েছে, একটা বড় মুরগিটাকে মেরে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই সাপটা কোথা থেকে আসছে বলে মনে হচ্ছে? সাপটা আপনার আসছে ওই বাগানে যে পুকুর ফাঁকুর সব জঙ্গল ফঙ্গল আছে, ওদিক দিয়ে গলি গলি ভাবে। এর আগে কি ঢুকেছে আপনার বাড়িতে? এর আগে ওই বাড়িতে ঢুকেছিল, দিয়ে ওটাকে বের করে দেয়। পাশের বাড়িতে ঢুকেছিল, বের করে মানে প্রায় এসে তাহলে ঢুকাঢুকিটা হয়? হ্যাঁ হয়। আচ্ছা, কী সাপ এটা? বিষাক্ত সাপ মনে হলো? তো মানে মারাত্মক বিষাক্ত, গহমা খরিস সাপ এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? বাড়িটা আমার হচ্ছে নবকান্তপুর, মানে ফুলপাড়া মোড়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফটিক শেখ। গত রাত্রি থেকে এখানে এই ফটিকদার বাড়িতে যে একটা বিষাক্ত সাপ ঢুকে আসে, তো এদিক ওদিক খবর দেওয়ার পরেও এখন পর্যন্ত কোনো লোক আসেনি, এবং ইনারা সবাই আতঙ্কের মধ্যে ভুগছে। যাতে করে অতি সত্বর ফরেস্ট বিভাগ বা অন্যান্য প্রশাসনিক দপ্তর থেকে ব্যবস্থা না হয় তার জন্যে আবেদন করা হচ্ছে। আচ্ছা, কতজন এখানে মেম্বার আছে? সম্ভাব্য 5-6 জন 7 জন এরকম হবে। আচ্ছা, তার মানে খুব বিষাক্ত একটা সাপ। বিষাক্ত বলতে দেখে তো মনে হচ্ছে যে ওই গহামা খরিস। আচ্ছা, এবং অত্যন্ত বিষাক্ত। আচ্ছা, এটা কোথা থেকে আসে বলে মনে হলো? আশেপাশে হয়তো জঙ্গল তো আছে, ঝোপঝাড় আছে, হয়তো ওখান থেকে এসছে। আচ্ছা, এই তাহলে আতঙ্কের মধ্যে আছে পরিবার? প্রচণ্ড 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 আতঙ্কের মধ্যে আছে। আচ্ছা, এটা কোথায় আছে? এটা ওই বাড়ির ভিতরেই, বারান্দায়। আচ্ছা, স্থানটা কোথায়? স্থানটা নবগন্তপুর ওই মোর। আর আপনার নাম? আমার নাম শফিকুল ইসলাম। বাড়ি? বাড়ি তো আমার লালখান্দিয়ার। এখানে এসছেন? এখানে, হ্যাঁ, আমাকে ফটিকদার ডাকলো, তাই আমি এলাম। ঠিক আছে।